আরে কি হলো পপি, তুমি কি দেখছো? একটা সুতোর মতো জিনিস আমার ঘরের দরজায় আটকে। আরে ওটা মাকড়সার জাল হবে, আমি একবার দেখছি। মাকড়সার জালই ওটা। কি মাকড়সার জাল? হ্যাঁ, তাহলে মাকড়সাটা ভেতরেই থাকবে। আমি একবার দেখি। এখানে কাউকে তো দেখছি না। ও বাবা, ওরে বাবা, এটা কি আমার উপর? ও মা গো, এটা এটা কি মাকড়সা? আমাকে ক্ষমা করো বন্ধু, আমি ভুল করে লাফ দিয়েছি, এই জন্য আমি তোমার উপরে পড়েছি। আমি একটা মাকড়সা, কিন্তু তুমি আমাকে দেখে ভয় পেও না, আমি তোমাকে কিচ্ছু করব না। আমি পপি, এটা আমার ঘর, তুমি কি আমার দরজাতে ওরকম সুতো বানিয়ে দিয়েছ? ওটা আমার জাল পপি। জাল? জাল, রেশমের মতো একটা সুতো দিয়ে আমি ওইটা বানিয়েছি, আর এই জালে আটকে যাওয়া ছোট পোকাদের আমি খাই। আচ্ছা এরকম হয়, তাহলে আমায় ক্ষমা করো বন্ধু, আমি তোমার জালটা ছিঁড়ে বাইরে গেছিলাম। আচ্ছা কোনো ব্যাপার না, তুমি জেনে শুনে তো করোনি, আমি আরো জাল বানিয়ে নেব। তুমি দরজার বাইরে বানিয়ে নাও, তাহলে আমি বাইরে যেতে পারবো আর তুমি অনেকগুলো পোকা পেয়ে যাবে। হ্যাঁ এইটা ঠিক বলেছো। আ পপি, তুমি কি আমার আর একটা সাহায্য করতে পারো? হ্যাঁ কি সাহায্য বলো? ওই আমার কাছে ডিম দিয়ে ভরা একটা থালা আছে, ডিম থেকে বাচ্চা হওয়া পর্যন্ত আমি কি এখানে রাখতে পারি? হ্যাঁ পারো, তুমি এখানেই থেকে যাও, তাহলে তো এখানে অনেকগুলো ছোট ছোট বাচ্চা হবে। পপি, বাচ্চা এখানে বড় হবে না, ওরা একা একা থাকবে, মনে হয় অন্য কোথাও। সে কি কথা, অন্য কোথাও? ওরা কি করে যাবে? ওরা একটা ছোট্ট জালের কোনাতে বসে হাওয়াতে উড়ে উড়ে দূরে চলে যায়। সে কি, এটা তো খুব মজার ব্যাপার। ইস, আমি যদি এভাবে যেতে পারতাম। এইটা হলো পপির মতো কথা। বন্ধু তুমি খুব চালাক। এমনি তো আর জাল বনিনি, না হলে আমার খেতে মিটবে না। আচ্ছা তাহলে তুমি পোকা ধরো, আমি ঘুমোতে যাচ্ছি। ছাড়ো ছাড়ো, আমার জাল আমি দেব না। যদি তুমি বাসা বানাতে চাও তাহলে অন্য কিছু খুঁজে নাও। দেব না বললাম না, দেব না, যাও। হচ্ছে দাও না, একটু বলছি দাও আমার। আরে যাও। এই এই থামো, তোমরা এখানে ঝগড়া কেন করছো? এই দেখো পপি, ও আমার জাল ছেড়ার চেষ্টা করছে। এটা নিয়ে গিয়ে আমি আমার বাসাটা ঠিক করব, নইলে আমার বাচ্চারা ঠান্ডায় কাঁপবে। জাল দিয়ে দেব, যদি জাল দিয়ে দিই তাহলে আমি পোকা ধরবো কি করে? আমি খিদেতে মরে যাব, আমার বাচ্চারা ডিম থেকে বাইরে আসতে পারবে না। এটা তো পুরনো জাল, তাই না? দেখেই বোঝা যাচ্ছে, এই জন্য আমি নিতে চাইছিলাম। এটা নতুন জাল,
মাকড়সাকে জাল বানাতে আমি দেখেছিলাম। তোমরা ঝগড়া কেন করছো বলো তো? আমরা কথা বলে সব ঠিক করে নেব। বাচ্চাদের জন্য তো, এই না এই জাল নিয়ে নাও, আমার কাছে কিছু পুরনো জাল রাখা আছে, আমি সামনে রেখেছি, সেটাও তুমি নিয়ে যাও। আমি না জেনে এতগুলো কথা বললাম, আমায় ক্ষমা করে দাও বন্ধু, নতুন জাল ছিড়ো না, আমাকে পুরনো জালটাই দাও। খুব ভালো কথা, এখন তো সব ঠিক হয়ে গেল, নাও এই জালটাও নিয়ে যাও। ধন্যবাদ। আবার এদিকে আসবে কিন্তু?